রাজুর সাথে আমি যে কয়টা ছবি করেছি, একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষায়। মাত্র আমরা তিনটা সিনেমা একসাথে শেষ করেছি, আমাদের একটা ছবি সেন্সার পেয়েছে। তো আমাদের এই জুটির একটা ছবিও যেহেতু এখনো রিলিজ হয়নি, সো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে গভীর সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। বীরাঙ্গনা 71 মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে, ছোট পর্দার অভিনেতা, অনেক শক্তিমান অভিনেতা। তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষ বাজি, যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইমন সাদিক, সে আমার সাথে জুটি বেঁধে কাজ করেছে। এছাড়াও আরও চারটি সিনেমা আমি আরজুর সাথে করছি। সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি, আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে, কারোর সাথে করতে পারবো না, এমন কোনো বাইন্ডিংস নেই। আর এরপরও ডিপজল ভাই যদি এরপর নতুন করে কাজ করে গল্প বুঝে, আমার যদি ভালো লাগে আমি করবো, না হলে করবো না। খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে, আরও বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন, তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মহরথ হচ্ছে। আমি নিজেকে অনেক লাকি ফিল করছি। আর কায়েস আরজুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা, আমরা একটা খুব ভালো জুটিতে কাজ করছি। আর দাদার সাথে এই ফার্স্ট সিনেমা আমার, দাদার আমি অনেক গল্প শুনেছি, তো দাদার সাথে কাজ করার আগেই আমি দেবাশিস দাদার ফ্যান হয়ে গেছি। কারণ আরজু এর সাথে এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল, তো আমার সাথে যখন কন্ট্যাক্ট করা হয় তো আমার সাথে শিডিউলে কেন যেন মিলছিল না, তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব। তো এই গবেট সিনেমাটা ব্যাটেবল আমাদের মিলে গেছে। সো আই এম সো লাকি যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি, আর সেখানে আমার বন্ধু কায়েস আরজু আছে। আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন। আর আমার যারা সাংবাদিক ভাই আছে এখানে, অনেক বন্ধুরা আছে, তাদের সবার সাপোর্ট চাই আমি। আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক, এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি, চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব। আর এখানে গুলজার ভাই আছে, গুলজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারের ফার্স্ট সিনেমায় আমি করেছি মন জান না মনের ঠিকানা। তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি।